সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 12 দেশের বাজার থেকে বাংলাদেশের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক জাতীয় দৈনিক। এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে সংবাদটিকে ভুল বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ নিয়ে বিজিএমএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক প্রত্যাহার করে নেওয়া 12টি দেশ সম্পর্কে সাম্প্রতিক একটি সংবাদ প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ওইসিডি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, হেলথ কানাডা মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের জর্জ ব্র্যান্ডের 2 লাখের বেশি স্লিপার শিশুদের শ্বাসরোধ এবং খাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে প্রত্যাহার করেছে। ওইসিডি সম্বন্ধে বিজিএমএ সভাপতি বলেন, ওইসিডি পণ্য রিকল করার গ্লোবাল পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনা করে এবং ওইসিডি সদস্যদের পণ্য প্রত্যাহার করার বিজ্ঞপ্তিগুলো এই পোর্টালে তালিকাভুক্ত করা হয়। যে কোনো বৈধ কারণে পণ্য প্রত্যাহার করা একটি প্রচলিত চর্চা এবং আজ পর্যন্ত এই ধরনের শত শত প্রত্যাহার ওইসিডি ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। স্বাস্থ্যগত কিছু ঝুঁকির কারণে পণ্যগুলো প্রত্যাহার করা হয়েছে, যা বাংলাদেশি প্রস্তুতকারকদের ভুল নয় বলে জানান বিজিএমএ সভাপতি। বাংলাদেশে তৈরি সব পণ্যকে অবশ্যই একটি কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ এবং ভোক্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ল্যাব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সব রপ্তানিযোগ্য পণ্যকে অবশ্যই ক্রেতাদের মান ও রপ্তানি বাজারের জন্য প্রাসঙ্গিক আইনের শর্ত পূরণ করতে হয়। ভোক্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার শর্ত পূরণ ব্যর্থ যে কোনো পণ্য সাধারণত ক্রেতাদের দ্বারা বাতিল করা হয়। তাই বাংলাদেশে তৈরি পোশাক উল্লেখিত দেশগুলোতে নিষিদ্ধ হয়েছে, এটি একটি অপব্যাখ্যা বলে মন্তব্য করেন ফারুক হাসান। ট্রেড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান তুহির টেক্সটাইল টুডেকে বলেন, প্রতিবেদন অনুযায়ী 12টি দেশের কয়েকটি ব্র্যান্ডের সাথে কিছু সমস্যা হয়েছে। এর মানে এই নয় যে 12টি দেশ বাংলাদেশের তৈরি পণ্য প্রত্যাখ্যান করেছে। পোশাকের আকার এবং নকশা সহ কাপড়ের বিষয়গুলো ক্রেতাদের দেওয়া বিবরণ অনুসারে তৈরি করা হয়। মার্চেন্ডাইজিং বিভাগ ক্রেতার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং স্যাম্পলিং বিভাগ ক্রেতার চাহিদা অনুযায়ী নমুনা তৈরি করে। একবার নমুনা অনুমোদিত হলেই কেবল এটি উৎপাদনে যায়। ফেব্রিক্স টেস্টিং ল্যাব বিভাগ কাপড়ের মান পরীক্ষা করে ক্রেতাকে তথ্য প্রদান করে। পোশাকে কোনো সমস্যা আছে কিনা মান নিয়ন্ত্রণ বিভাগ তা যাচাই করে। এছাড়াও গার্মেন্টস ওয়াশিং ডিপার্টমেন্ট, ফিনিশিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন ধাপ শেষ করার পর শিপমেন্ট করা হয়। রপ্তানি করার আগে তৃতীয় পক্ষ দ্বারা ল্যাব টেস্ট করা হয়। কোনো ক্ষতিকারক পদার্থ থাকলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে কিউট প্রেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মুস্তাফিজ টেক্সটাইল টুডেকে বলেন, পণ্য ত্রুটিপূর্ণ হতে পারে, এমনকি এটি ল্যাব পরীক্ষিত এবং তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করে হলেও, কারণ এটি র্যান্ডমলি পরীক্ষিত। যাই হোক, যদি ক্রেতার পক্ষ থেকে পোশাকটির আকারে বা অন্যান্য বিষয় নিয়ে সমস্যা থাকে, তাহলে এর জন্য প্রস্তুতকারক দায়ী থাকবে না। এ ব্যাপারে জিস্টার রয়ের কান্ট্রি ম্যানেজার শফিউর রহমান টেক্সটাইল টুডেকে বলেন, ব্র্যান্ড বা খুচরা বিক্রেতারা পণ্যের মালিক, তাই ব্র্যান্ড বা খুচরা বিক্রেতাকে পণ্য উৎপাদন শুরু করার আগে পণ্যের নিরাপত্তার বিষয়গুলো জানা এবং নিশ্চিত করা উচিত। কখনো কখনো পরে ভুল শনাক্ত হতে পারে, এটি যে কোনো প্রস্তুতকারক বা যে কোনো উৎপাদনকারী দেশের সাথে ঘটতে পারে। কোনো একটি ঘটনা ঘটার আগে সকল দায়িত্বশীল ব্র্যান্ড বা খুচরা বিক্রেতার সেই পণ্যগুলোকে ফিরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। অভিযুক্ত পণ্যগুলো 2022 সালের প্রথম দিকে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল, যা 2022 সালের নভেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত কানাডায় খুচরা বিক্রি করা হয়েছিল। হেলথ কানাডার পণ্য প্রত্যাহার বিজ্ঞপ্তিতে 2023 সালের 21শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো দুর্ঘটনার প্রতিবেদন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তাই এই ঘটনাকে শিল্প ও বৃহত্তরভাবে দেশের উপর ঢালাওভাবে চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।